Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্গ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। হ্যাঁ একদমই তাই, এটা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিও জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফে এই ওয়েবসাইটের মধ্যেই রয়েছে তার নোটিফিকেশন, আমরা দেখে নেব সবার প্রথমে। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশন টার্ন করে রাখুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন যদি মনে হয় ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো হেল্পফুল। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করবেন, আমরা দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইট ওপেন করবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, খোলার পর আপনারা চলে যাবেন সার্কুলার্স অ্যান্ড মেমোস এই অপশনে গিয়ে চলে যাবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু সার্কুলারের চার্ট কিন্তু চলে আসবে, একেবারে সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের চ্যানেলের সমস্ত দর্শকের জন্য আন একাডেমি নিয়ে এসেছে ফ্রি মক টেস্ট, লাইভ বিভিন্ন ক্লাসের সুবিধা, এবং এই যে ক্লাসগুলো আপনারা করবেন ফ্রিতে, একেবারে ফ্রি, কোনো রকম টাকা আপনারা খরচ করতে হবে না। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের কুপন কোড দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, ইনভাইট কোড রয়েছে, এই কোড আপনাদের কিন্তু এন্টার করতে হবে। তবে আপনাদেরকে প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, সেখান থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আপনার মোবাইল ফোনে এবং তারপর ইনভাইট কোডটি দিয়ে আপনারা আনলক করবেন আন একাডেমি ফ্রি প্ল্যান, এবং সেখানে আপনারা বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। যেমন দেখতেই পাচ্ছেন ডেইলি 50+ ফ্রি লাইভ ক্লাসেস থাকছে বাই টপ এডুকেটর ফর ইওর WBPSC প্রিপারেশন, অ্যালং উইথ PDF শেষে আপনাকে দেওয়া হবে বিনামূল্যে PDF ফাইল, এবং ডেইলি আপনাকে ক্লাস করানো হবে, ডেইলি মক টেস্ট হবে লাইভ, সম্পূর্ণটাই ফ্রিতে আমাদের কুপন কোড ব্যবহার করে। আজই ডাউনলোড করুন আন একাডেমি লার্নিং অ্যাপ আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক ফলো করে। অফিশিয়াল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে একেবারে প্রথমেই রয়েছে 14/12/2020, একেবারে লেটেস্ট একটা আপডেট 14 তারিখ কিন্তু আপলোড করা হয়েছে। এখানে আপনার ডাউনলোড নাও বলে একটা অপশন আছে, এই ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে কিন্তু সেই নোটিফিকেশন সরকারি বিজ্ঞপ্তি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে PDF ফাইল, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সেই সমস্ত তথ্য। এবং এই নোটিফিকেশন টোটাল পেজ হচ্ছে 3টি পেজ, আপনারা সমস্তটাই কিন্তু ইংরেজিতে পেয়ে যাবেন, তবে আমরা বাংলায় কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 তারিখ যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা মতো সোমবার ডিএ বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। করোনা কালে এই অর্থনৈতিক সংকটের মধ্যেও মুখ্যমন্ত্রী কথা রাখায় খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে, এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে 2,01,000 টাকা পর্যন্ত যাদের বেসিক পে তারা সকলেই বর্ধিত মহার্গ ভাতা পাবেন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে 2021 সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই সরকারি কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্ত 3% মহার্গ ভাতা কিন্তু যুক্ত করা হবে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক, পুরসভা কিংবা পঞ্চায়েত সহ বিভিন্ন লোকাল বডিতে কর্মরত সকল কর্মচারী এই সুবিধা কিন্তু পাবেন। রাজ্য সরকারের পেনশন প্রাপকরাও থাকছেন এই তালিকায়, এর ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। একদমই তাই, লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য কিন্তু এই সুখবর রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন ফলো করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনাদের ভালো লাগুক আর খারাপ লাগুক, যে কোনো নেগেটিভ হোক পজিটিভ হোক আপনারা অবশ্যই মন খুলে আমাদের জানাবেন কমেন্ট করে, তাহলে আমাদের কোনো ভুল থাকলে আমরা সেই ভুলগুলো কিন্তু শুধরানোর একটা সুযোগ পাবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই 3:30টায়। আজকে বিকেল 3:30টায় একটা লেটেস্ট আপডেট আসবে, একটা ইনকাম নিয়ে ভিডিও আমরা তৈরি করেছি, অনলাইনে ইনকাম করার সুবর্ণ সুযোগ নতুন অফার নিয়ে নতুন ভিডিও 3:30টায় আপনারা দেখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন।